বন্ধুরা, ওয়ান্ডার্স অফ ক্রিয়েশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানব কক্সবাজারের নামের ইতিহাস সম্পর্কে। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্যবন্দর এবং পর্যটন কেন্দ্র। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 122 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্যবন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। কক্সবাজার একসময় পানোয়া নামেও পরিচিত ছিল, যার অর্থ হচ্ছে হলুদ ফুল। কক্সবাজারের আরো একটি প্রাচীন নাম রয়েছে, যা কিনা পালঙ্কি। নবম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগ পর্যন্ত কক্সবাজার সহ চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনের আদেশ দেন। তার যাত্রাবহরের প্রায় 1000 পালঙ্কি কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজরা নামক স্থানে অবস্থান নেয়। ডুলাহাজরা অর্থ হাজার পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান, তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকা নিয়ন্ত্রণ নেয়। কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই 1779 সালে তিনি মারা যান। ক্যাপ্টেন হিরাম কক্সের পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এই বাজারের নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার। পরবর্তীতে কালের পরিক্রমায় কক্স সাহেবের বাজার ধীরে ধীরে কক্সবাজার নামে পরিচিত হয়ে ওঠে। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং কক্সবাজার পৌরসভার মর্যাদা পায় 1869 সালে। কক্সবাজার বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র। শুধু দেশি পর্যটকরাই নয়, এখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও অনেক মানুষ ভ্রমণ করতে আসেন। কক্সবাজার বাংলাদেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করেছে। আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ওয়ান্ডার্স অফ ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটিতে ক্লিক করুন।